ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে সকাল সকাল তিন্নিকে স্কুলে পাঠানো হয়ে গেছে। আজকে নাকি ওদের স্কুলে ব্লু ডে, তো সকাল থেকেই ভাবতে শুরু করেছি যে ব্লু কালারের জামা, ওর বেসিক্যালি ব্লু কালারের জামা খুবই কম, তো খুঁজতে খুঁজতে খুঁজে অনেকক্ষণ খোঁজার পর একটা ব্লু কালারের জামা পেয়েছি। ব্লু কালারের জামা আর স্কার্ট পরে গেছে, আবার টিফিনেও নাকি ব্লু কালার দিতে হবে। তো কালকে স্কুল থেকে আনার সময় ওর জন্য কেক নিয়ে এসেছিলাম আমি, তো কেক ওকে ব্লু ব্লুবেরি কেক ওকে দিয়ে দেওয়া হয়েছে। তো আজকে ব্লু ডে ওদের সেলিব্রেশন হবে, কালার্স ওদের শেখানো হচ্ছে, সেই জন্য ব্লু ডে, রেড ডে, ইয়েলো ডে এই করে চলছে ওদের। যাই হোক, আজকে তাহলে এখন বাজে 11টা, আমাদের ব্রেকফাস্ট ডান, আর আমি এদিকে মুসুরির ডাল সেদ্ধ বসিয়ে দিচ্ছি, হয়ে গেছে। আর আজকে হবে ট্যাংরা মাছের ঝাল, তার জন্য আমি 4টে ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি, আর তিনির জন্য পনিরের তরকারি। চালটা সোমবার দিয়ে দেবো, তার জন্য আমি 5 ফোড়ন দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা 1 ফোড়ন দিয়ে ডালটা ছেড়ে দেবো। ডাল রেডি আমার, ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি, একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব, তার জন্য হলুদ দিয়ে দিলাম আর নুন, সামান্য নুন দিলাম। ভালো করে মাখিয়ে নেব, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি গ্রেভিটা রেডি করে নেব। মিক্স করে নিয়েছি, এদিকে আমি তেল গরম বসিয়ে দিয়েছি, আর টমেটো আমি অর্ধেক টমেটো আমি কেটে নিয়েছিলাম, এখন আমি টমেটোগুলো দিয়ে দেবো। মশলাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নেব, কষিয়ে তারপরে মাছগুলো দিয়ে দেব। ট্যাংরা মাছ রেডি, ওপরে একটু ধনে পাতা ছড়িয়ে দিয়ে দিলাম, ট্যাংরা মাছের ঝাল আমার রেডি। তিনি স্কুল থেকে চলে এসেছে, এই এখন খাওয়া দাওয়া কমপ্লিট, এখন একটু খেলছে। স্কুলে যেহেতু আজকে ব্লু ডে ছিল, তো ব্লু ডের কিছু পিকচার আমি শেয়ার করছি, এগুলো তিনি নিজেই বানিয়েছে। নানু, কি হচ্ছে এটা? হ্যাঁ, কি লাগাচ্ছিস? পড়াস না, সব শেষ। এতগুলো ক্রিম কেউ লাগায়? হ্যাঁ, এতগুলো ক্রিম কেউ লাগায় বলতো, পাগলি? দেখি দেখি মুখটা, দেখি এদিকে তাকা, এ রাম, লাগাও না, লাগাও, আসবে শেয়াল ধব্বে এসে। হয়ে গেছে, এখন আমরা রেডি, তিন্নিকে নিয়ে পার্কে চলে এসেছি, নিচেই আমাদের, তিন্নি একটু দোলনা চড়ছে আর আমরা সবাই রেডি, ও আসছে। আর আজকে আমরা যাব হচ্ছে কি ইসকনে, তো চলো আমাদের সাথে ব্যাঙ্গালোরের ইসকনটা কেমন দেখি। কলকাতার ইসকন তো অনেক দেখলাম, তো এখন ব্যাঙ্গালোরে ইসকনটা দেখি, শুনেছি খুব সুন্দর দেখতে, চলো তাহলে। গেছি
আমরা ইসকনে এখন দেখছি প্রচুর ভিড়, আজকে লাইন পড়বে। চলো চলো তাহলে ভেতরে। অনেক কষ্ট করে পার্কিং পেয়েছি। তিনি বাবার হাত ধরো। অনেক কষ্ট করে পার্কিং পেয়েছি, দেখা যাক ভেতরে যাই। এখন লাইন এগোচ্ছে। এই হচ্ছে মেন মন্দির। এখানে কিছু ঠাকুরের ফটো, বই এসব রাখা আছে, যারা কিনতে চায় কিনতে পারে। ঠাকুরের ছোট ছোট ফটো, মূর্তিও রাখা আছে। তাহলে আজকের জন্য এইটুকুই। এইভাবেই আমাদের শনিবারটা কেটে যায়। আর কেমন লাগলো ব্লগটা কমেন্ট সেকশনে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।